দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি আর বেকারত্বের কাছে হার মেনে উন্নত জীবনের আশায় না বুঝেই প্রবাস জীবনে ঝুঁকছে মানুষ। প্রবাসে পাড়ি দিতে পারলেও স্বপ্ন পূরণ করতে পারছে না তারা। দালালের খপ্পরে পড়ে সব হারিয়ে নির্যাতনের শিকার হয়ে গুনতে হচ্ছে মাশুল। নির্যাতনের এ তালিকায় রয়েছে নারীরাও। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রায় 200 নারী শ্রমিক সৌদি আরবের রিয়াদের জন্দরিয়া এলাকার সফর জেলে আটক রয়েছেন। তাদের অভিযোগ, সেখানে নির্যাতনের শিকার হচ্ছেন, কাউকে আবার সেখান থেকে বিক্রিও করে দেওয়া হচ্ছে অন্য জায়গায়, দেওয়া হচ্ছে না খাবার, এমনকি খুব বেশি অসুস্থ হলেও মিলছে না চিকিৎসা। এর মধ্যে কয়েকজন মারাও গেছেন বলে অভিযোগ করা হয়েছে। জানা যায়, মানিকগঞ্জের রেখা বেগম, কেরানীগঞ্জের সেজু বেগম, ঢাকার আশুলিয়ার শান্তা আক্তার, ঢাকা মিরপুরের হোসনে আরা, পটুয়াখালীর আকলিমা বেগমের মতো প্রায় 200 নারীর মুক্তির দিন গুনছে। ভুক্তভোগীরা আরও জানিয়েছেন, ফিলিপাইন, পাকিস্তান, ভারত সহ অনেক দেশের নারীদের দ্রুতই দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু বাংলাদেশের নারীদের সঙ্গে দিনের পর দিন অমানবিক নির্যাতন করা হচ্ছে। অভিযোগ রয়েছে, অনেক সময় দেশে পাঠানোর কথা বলে উল্টো নির্যাতনকারী কফিলের হাতেই তুলে দেওয়া হচ্ছে কাউকে। গণমাধ্যমে ভিডিও কলে এক ভুক্তভোগীর নির্যাতনের কথা বর্ণনা করেছেন। তাদের মুক্তির জন্য দ্রুত কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে সেখান থেকে অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।